হ্যালো বন্ধুরা, তো খুব গরম পড়েছে, তো এই গরমে শরীর ঠিক রাখার জন্য লস্যি তো অবশ্যই খেতে হবে, তাহলে শরীরটা অনেকটা সুস্থ থাকবে। তো আমি ঘরের কিছু উপকরণ দিয়ে লস্যি বানিয়ে ফেলেছি এবং ঘরে পাতা দই দিয়ে লস্যিটা বানিয়েছি। তো লস্যিটা খাওয়া শরীরের পক্ষে এখন খুবই উপকারী। তো লস্যিটা আমি কীভাবে বানালাম তো আমার ভিডিওটা দেখো, আর তোমরাও নিজেরা বানিয়ে লস্যিটা বাড়িতে খাও, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে। লস্যি বানানোর জন্য প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি খড়ে পাতা দই দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণে করতে চাও ততটা পরিমাণে দই দেবে। আমি এখানে 3 গ্লাস মতো লস্যি বানাবো, তার জন্য আমার যতটা দই লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি। খড়ে পাতা টক দই দিয়ে করলে খুবই টেস্ট হয় সেটা খেতে, তাই আমি খড়ে পাতা টক দই দিয়ে এটা করছি। তাতেও কোনো অসুবিধা নেই, সেই দই দিয়েও করা যায়। ভালো করে মিক্স করে নিয়ে রেডি হয়ে যাবে আমার।